স্টুডেন্ট, আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 এর লেকচার 3 তে আছি। তো এখানে আমরা আরো কিছু হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ মেথডে শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ড্র করার ম্যাথ দেখবো আর কি। তো এখানে এরকম একটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে, ফিক্স সাপোর্টের সাথে একটা বিম আছে আর কি, যেটা হচ্ছে 6 ফিটের বিম এবং এটার মাথায় হচ্ছে এরকম 50 কিপ একটা ইনক্লাইন লোড কাজ করতেছে, যেটা স্লোপ দেওয়া আছে 1:1:1। তো এখানে এটাই বলছে যে ডিটারমাইন দ্য অ্যাক্সিয়াল শিয়ার অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য ক্যান্টিলিভার লোডেড উইথ অ্যান ইনক্লাইন ফোর্স অ্যাট দ্য এন্ড। তো এটা সলভ করতে হলে আমাদের যেটা করতে হবে, সবার ফার্স্টে হচ্ছে আমাদের এখানে একটা হয়তো বা এবি এখানে দেওয়াই আছে, যদি এবি দেওয়া না থাকে এবি নাম দিতে হবে। তো ফিক্স সাপোর্টে আমরা জানি ফিক্স সাপোর্টে 3টা রিয়াকশন ফোর্স কাজ করে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল এবং একটা মোমেন্ট, ঠিক আছে? তো এই ফিক্স সাপোর্টে এই মোমেন্টগুলো বা রিয়াকশন ফোর্সগুলো আমাকে শো করতে হবে। তো আমি এটাই এখানে করছি। এখানে হচ্ছে আমি একটা বিমটা ড্র করছি, একটু সিম্পলভাবে ড্র করে আমি এখানে হচ্ছে রিয়াকশন ফোর্সগুলো নাম দিছি, যেহেতু এ পয়েন্ট, আমরা হচ্ছে এ পয়েন্টে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স ধরছি একটা আর এ ওয়াই, হরিজন্টালটাকে আমি বাম দিকে ধরছি যেহেতু এই লোডটা এদিকে ইনক্লাইনভাবে কাজ করতেছে। তো হরিজন্টালটাকে আমি বাম দিকে, লেফট দিকে আর এ এক্স ধরছি এবং একটা মোমেন্ট ধরছি এম এ। তো এই আননোন রিয়াকশন ফোর্সগুলো আমার সবার ফার্স্টে বের করতে হবে। তো তার আগে আরও একটা কাজ করতে হবে, সেটা কি 50 কিপ একটা এরকম ইনক্লাইন লোড দেওয়া আছে। তো 50 কিপটা যেহেতু ইনক্লাইন লোড এবং এটার স্লোপ দেওয়া আছে 1:1, তো এটার অতি বুঝতে হবে কি রুট ওভার 1² + 1² এগুলো রুট ওভার 2। তো এখন এই ইনক্লাইন লোডটাকে আমি হচ্ছে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে একটা হরিজন্টাল কম্পোনেন্টে ট্রান্সফার করতে চাই। তো সেটার জন্য আমার কী করতে হবে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হলে 50 × ভার্টিক্যাল দিকে যে মানটা আছে সেটা নিব 1/ অতিভুজ বা √2 এবং 50 × এই হরিজন্টাল দিকে যে মানটা আছে সেটা 1/ হচ্ছে অতিভুজ বা √2। এটা করলে এই হরিজন্টালটার মান আসতেছে হচ্ছে 35.36 এবং এই ভার্টিক্যালটার মান আসতেছে হচ্ছে 35.36। তো এখন যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা পয়েন্টে হচ্ছে মোমেন্ট নিতে হবে যাতে আমরা এই মোমেন্ট এম এর মানটা বের করতে পারি। এই এ পয়েন্টে মোমেন্ট নিলে আমরা মোমেন্ট এম এর একটা ইকুয়েশন পাবো আর কি। তো যাতে আমাদের আর এ এক্স আর ওয়াই যে আননোন আছে সেটা যেন ইকুয়েশনে না থাকে এবং আমরা শুধু একটা আননোন থেকে এম এর মানটা বের করতে পারি। তাহলে এ পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের কী কী আসতেছে আমরা একটু দেখি। আর এ এক্স আর ওয়াই তো কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না, কারণ এই দুইটা লোড এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এদের মোমেন্ট আর্ম কি জিরো থাকতেছে আর কি। তো জিরোর সাথে মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাচ্ছে, সো এই দুটো আমরা নিচ্ছি না। এই এম এটা আছে এখানে, এম এটা আমরা শো করছি অ্যান্টি ক্লক ওয়াইজ, সো আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ মাইনাস নিলাম এবং সাথে হচ্ছে আমাদের এই যে হরিজন্টাল যে লোডটা 35.36 এটাও হচ্ছে এই পয়েন্ট দিয়ে কাজ করতেছে, এটাও এই এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো এটাও কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না। মোমেন্ট ক্রিয়েট করবে কোনটা, এই 35.36 লোডটা। তো এই 35.36 নিলাম এবং এর সাথে ডিস্টেন্স হচ্ছে আমার এইটুকু, এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 6 ফিট ডিস্টেন্স, সো এই 6 ফিটটা নিলাম এবং এটা হচ্ছে এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি আমরা, এদিকে লোডটা কাজ করতেছে। তাহলে এটা কি এরকম ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে মানে এটা হচ্ছে পজিটিভ, সো আগে প্লাস নিছি। তাহলে এখান থেকে আমরা এম এর মান পেয়ে গেলাম 212, এটার অ্যান্সার মোমেন্টের সাথে ই লিখতে হবে, ইউনিটটা লিখতে হবে, আমি লিখি নাই, কিপ ফিট। এরপরে আসি হচ্ছে সামেশন অফ এফেক্টস নিলাম, মানে হচ্ছে হরিজন্টাল ফোর্সের সামেশন। হরিজন্টাল ফোর্স এখানে কী কী আছে, শুধু আছে হচ্ছে আর এক্স এবং হচ্ছে এই 35.36টা, তো সেটাই আমি নিলাম। আর এক্সটা হচ্ছে আমরা এখানে লেফট দিকে ধরছি, সো মাইনাস আর এক্স এবং 35.36টা হচ্ছে আমাদের রাইট দিকে কাজ করতেছে, সো প্লাস 35.36, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আর এক্স এর মান পাচ্ছি 35.36 কিপ। এরপরে সামেশন অফ এফ ওয়াই নিছি, মানে ভার্টিক্যাল ফোর্সের সামেশন। তো ভার্টিক্যাল ফোর্সের সামেশন হিসেবে এখানে আমরা ভার্টিক্যাল ফোর্স আছে হচ্ছে আর এ ওয়াইটা আছে এবং হচ্ছে এই 35.36টা আছে, ঠিক আছে? এই 35.36টা আছে যেটা হচ্ছে এখানে ভার্টিক্যালি কাজ করতেছে। তো আর এ ওয়াইটা আমরা উপর দিকে ধরছি, সো আপওয়ার্ড পজিটিভ, মাইনাস 35.36টা হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করতেছে, সো মাইনাস 35.36, এখান থেকে আমরা আর এ ওয়াইয়ের মান পেয়ে গেছি। তাহলে আমাদের আননোন যে ইকুয়েশনগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেছে। তো নেক্সট এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আগে বলছি যে মেথড অফ সেকশনে বা ডাইরেক্ট অ্যাপ্রোচ মেথডে আমাদের হচ্ছে যেখানে সাপোর্ট থাকবে সেই সাপোর্টের জাস্ট রাইটে একটা সেকশন কাটতে হবে। তো আমরা এখানে 1 নম্বর সেকশন কাটবো, আবার একটা সেকশন কাটতে হবে কি যেখানে লোড কাজ করতেছে তার জাস্ট লেফটে, আর জাস্ট রাইটে যদি আমরা সেকশন কাটি তো বাইরে চলে যাচ্ছে, সো ওইখানে জিরো আর কি, এটার দরকার নাই। তো আমরা জাস্ট 1 আর 2 এই দুই জায়গায় সেকশনটা কাটবো।
তো এটা হচ্ছে এক নম্বর সেকশনটা কাটছি, এক নম্বর সেকশন, এক নম্বর সেকশনটা আমরা যদি এখানে কাটি, এখানে এই ফিক্স সাপোর্টটা থাকবে এবং আর কোনো কিছু থাকবে না, ফিক্স সাপোর্টের যেই এই যে রিয়াকশন ফোর্সগুলো আছে সেগুলো থাকবে। তো এটা এখানে শো করছি যে এখানে ফিক্স সাপোর্টটা রয়েছে, এর লেফট দিকে হচ্ছে এই 35.36, এখানে কাজ করতেছিল যে আর এক্স এর মান 35.36, সেটা এখানে কাজ করতেছে, সেটা নিছি। এরপরে হচ্ছে 30.5.36, এটা আপওয়ার্ড, এটা আর ওয়াই 35.36 কাজ করতেছে, সেটা নিছে, এবং একটা মোমেন্ট কাজ করতেছিল 212.16, সেটা নেওয়া হয়েছে। তাহলে এখন আমাদের দেখেন এখানে ভার্টিক্যালি আপওয়ার্ড 35.36 কাজ করতেছে, তার মানে কি এখানে শেয়ার ফোর্সটা আমাদের এরকম ডাউনওয়ার্ড 35.36 কাজ করবে। অ্যাক্সিয়াল ফোর্সটা বাম দিকে 35.36 কাজ করতেছে, মানে আমাদের অ্যাক্সিয়াল ফোর্সটা ডান দিকে এরকম 35.36 কাজ করবে, এবং 212 একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে এই পাশে কাজ করতেছে। সো এখানে যে বেন্ডিং মুভমেন্টটা হবে সেটা হচ্ছে এরকম ক্লকওয়াইজ 212.16, ঠিক আছে। সেমভাবে আমরা এখন জাস্ট লেফটের এই লোডের জাস্ট লেফটের যে সেকেন্ড পয়েন্টটা দেখাইছিলাম এখানে সেকশনটা কাটছি। এখানে সেকশনটা কাটলে শুধুমাত্র এই যে এইখানে যে ইনক্লাইন্ড ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে লোড দুইটা ছিল, এই 35.36 এবং 35.36, এই দুইটাই থাকবে। সো এটা এখানে শো করছি 35.36 এবং 35.36, এই দুইটা হচ্ছে আমার সেই লোডগুলো আর কি, এখান থেকে নিয়ে আসছি। এখন আমাকে ইন্টারনাল ফোর্সগুলো বের করতে হবে। তো এখানে 35.36 ডাউনওয়ার্ড আছে, তো এখানে শেয়ার ফোর্স হিসাবে 35.36 আপওয়ার্ড হবে। এখানে 35.36 রাইট দিকে আছে, সো এখানে অ্যাক্সিয়াল ফোর্স 35.36 লেফট দিকে হবে। তো এইভাবে আমরা এখানকার ইন্টারনাল ফোর্সগুলো বের করে ফেললাম। তো এখন আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে। তো আমরা যদি অ্যাক্সিয়াল ফোর্সের ডায়াগ্রাম ড্র করি, শুরু করি যে আমাদের এখানে জিরো আর কি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এ পয়েন্টে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স জিরো, যেহেতু বাম পাশে লেফটে কোনো সেকশন নাই, এবং ডান দিকে 35.36 কাজ করতেছে, এবং এটা কি টেনশন বা বের হয়ে যাচ্ছে দেখে এটা টেনশন। সো এখানে 35.36 হচ্ছে আমাদের পজিটিভ অ্যাক্সিয়াল ফোর্স এরকম কাজ করতেছে এই পয়েন্টে। সেমভাবে এখন এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের সেকশনের এই লোডের লেফট পাশে জাস্ট 35.36 কাজ করতেছে, এটাও কি, এটাও হচ্ছে টেনশন। সো এটাও পজিটিভ, এটাও পজিটিভ। সো আমাদের এখানে এইটুকুর মধ্যে আর কোনো অ্যাক্সিয়াল ফোর্স যেহেতু নাই, স্ট্রেট লাইন চলে যাবে, স্ট্রেট লাইন এসে এখানে 35.36, এটাও পজিটিভ থাকবে এখানে এই পয়েন্টে, যেহেতু এখানে 35.36 আমরা পাইছি এই জায়গা থেকে। এরপরে জাস্ট রাইটে হচ্ছে যেহেতু আর কোনো সেকশন নাই, এটা জিরোতে মিলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে আমাদের শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমাদের 35.36 ফার্স্টে হচ্ছে এখানে এরকম নিচের দিকে কাজ করতেছিল। তো এই ক্ষেত্রে আমরা আগেই বলছি যে সাইন কনভেনশন এখানে উপর নিচ ফ্যাক্ট না, শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে দেখতে হবে আমার কোন দিকে রোটেট করতেছে। তো শেয়ার ফোর্সটা আমার এই সেকশনটাকে দেখেন এরকম ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, দেখেন এরকম ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে। তো ক্লকওয়াইজ দিকে শেয়ার ফোর্স রোটেট করলে সেটা পজিটিভ শেয়ার ফোর্স, তার মানে আমার জাস্ট সাইডে হচ্ছে পজিটিভ 35.36 আছে। সো এই বরাবর আমি উপরে উঠলাম, এর মাঝখানে আমার আর কোনো শেয়ারের চেঞ্জ নেই, যেহেতু আমাদের আর কোনো সেকশন নাই। সো 35.36 স্ট্রেট, যেহেতু কোনো চেঞ্জ নাই, স্ট্রেট চলে আসলো। আসার পরে এখানেও আমার হচ্ছে 35.36 শেয়ারই রয়েছে, দেখেন এখানে হচ্ছে আমার এই পাশেও এই পাশে হচ্ছে 35.36 আপওয়ার্ড কাজ করতেছে, এবং এই সেকশনটাকে এই শেয়ারটা হচ্ছে এরকম ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে বা পজিটিভ দিকে রোটেট করতেছে। সো এখানে 35.36 প্লাসই আছে, সো এখানেও 35.36 প্লাসই থাকতেছে জাস্ট লেফটে, সেখান থেকে এটা এরপরে আর কোনো সেকশন নাই, এটা জিরো হয়ে যাচ্ছে। তো এরপরে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে দেখি, বেন্ডিং মোমেন্ট এখানে 212, এটা এর হচ্ছে এরকম নিচের দিকে বেন্ড করতেছে, ভিতর দিকে বেন্ড করবে সেকশনটাকে। সো এটা হচ্ছে কি, নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট, ভিতর দিকে বেন্ড করতেছে। এরকম সেকশনটাকে যদি আমাদের ভিতর দিকে বেন্ড করে লোড দিয়ে, মোমেন্ট দিয়ে, সেটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট, ঠিক না, এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। সো আমাদের 212.6 হচ্ছে নেগেটিভ, সো আমরা এখানে 212.6 নেগেটিভে চলে আসলাম এরকম। এরপরে আসি হচ্ছে আমাদের এই সেকশনের জাস্ট লেফটে হচ্ছে কোনো বেন্ডিং মোমেন্ট নাই, মানে বেন্ডিং মোমেন্টের মান হচ্ছে জিরো। তো এখন এর মাঝখান থেকে এই লাইনটা কি এরকম স্ট্রেট হবে না কার্ভ হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এখানে, আমরা জানি কি রেক্ট্যাঙ্গেল থাকলে সেটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল শেপ হবে। সো এখানে ট্রায়াঙ্গেল শেপ আনতে হলে আমাদের এরকম স্ট্রেট এখানে জিরোতে মিলিত হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখবো,
তো এখানে আমরা দেখি যে এখানে আবার হচ্ছে একটা পিন সাপোর্ট দেওয়া আছে, পিন সাপোর্ট এবং রোলার সাপোর্ট, এর উপর একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে, যেটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে। তো এটাতে আমরা হচ্ছে শেয়ার অ্যাক্সিয়াল এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো সেটা এখন আমরা একটু ড্র করি। তো ড্র করার পূর্বে আমাদের এখানে যেটা করতে হবে সেটা কি, আমাদের যেহেতু এখানে একটা পিন সাপোর্ট এবং এখানে একটা রোলার সাপোর্ট আছে, এই পিন সাপোর্টে আমাদের ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স কাজ করবে এবং হরিজন্টাল রিয়াকশন ফোর্স কাজ করবে, এবং এই রোলার সাপোর্টে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স কাজ করবে। তো সেটাই আমি এখানে ড্র করছি, যে পিন সাপোর্টে RAX এবং RAY দিছি নাম, এবং এখানে রোলার সাপোর্টে দিছি RBY নাম, এবং এখানে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ করতেছে সেটাকে আমি ট্রান্সফার করে নিয়ে আসছি পয়েন্ট লোডে আর কি, যেহেতু টোটাল লোড কি হবে 3 ইন্টু যতটুকু ডিস্টেন্স জুড়ে কাজ করতেছে সেটা, সো 3 ইন্টু 5 15। এবং এটা কাজ করবে কোথায়, এটার 5 এর মিড পয়েন্টে, 5 এর মিড পয়েন্টে এটা লোডটা কাজ করবে। 5 এর মিড পয়েন্ট হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার। তো এখন এই আননোন ফোর্সগুলো বের করার জন্য আমার মোমেন্ট নিতে হবে। আমরা হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট নিতেছি, এ পয়েন্টে মোমেন্ট নিলে RX এবং RAY মোমেন্টের ইকুয়েশনে থাকবে না, এই মোমেন্টের ইকুয়েশনে থাকবে হচ্ছে RBY। সো আমরা সেটাই নিচ্ছি, প্রথমে এই 15 ইন্টু 2.5, 15 ইন্টু 2.5, এবং এটা হচ্ছে কোন দিকে রোটেট করতেছে, এরকম ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, দেখেন এরকম ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, সো এটা পজিটিভ। এরপর আসে RBY ইন্টু 5, সো RBY ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে টোটাল 5, তো RBY ইন্টু 5 করলে হচ্ছে, এবং এই লোডটা কোন দিকে কাজ করতেছে, আমি এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এই লোডটা হচ্ছে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, সো আগে একটা মাইনাস চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে RBY এর মানটা পাইছি। নেক্সট আমরা হচ্ছে সামেশন অফ FY নিছি, তো সামেশন FY নিলে ভার্টিক্যাল ফোর্স কী কী আছে আমাদের, RAY আছে এবং RBY আছে, ঠিক আছে, এবং হচ্ছে এই 3 ইন্টু 5 15 কিলো নিউটনটা আছে। তো RAYটা আপওয়ার্ড, সো প্লাস RAY, এরপরে 15 কিলো নিউটনটা ডাউনওয়ার্ড, সো -15, এরপরে 7.5 বা RBY এর মান যেটা আমরা একটু আগে পাইছি, RBY ইকুয়াল টু 7.5 পাইছি, এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড বা পজিটিভ। তো সেখান থেকে আমরা RAY এর মান সলভ করলে 15 - 7.5 মানে হচ্ছে 7.5 কিলো নিউটন। এরপরে RX হরিজন্টাল ফোর্স আছে আমার, স্যামসাং FX নিলে RX এর মান আমরা 0 পেয়ে যাচ্ছি। তো এখন ঘটনা হচ্ছে আমরা এখানে সেকশন নিব কোথায়, আমাদের সেকশন তো সাপোজ আমি বলছিলাম যে আমাদের সাপোর্টের জাস্ট রাইটে সেকশন নিতে হবে, এবং হচ্ছে লোডের জাস্ট লেফটে জাস্ট রাইটে, তো এখানে পুরাটা বিম জুড়ে লোড কাজ করতেছে, তো পুরাটা বিম জুড়ে আমার আসলে অ্যাকচুয়ালি প্রতিটা পয়েন্টেই আমার সেকশন দরকার, প্রতিটা পয়েন্টেই মোমেন্টের জন্য, ঠিক আছে। তো সেটা না করে আমি যেটা করব, আমি হচ্ছে একটা ইকুয়েশন ডেভেলপ করব, আমি একটা ইকুয়েশন ডেভেলপ করব যেটাকে আমরা ধরে নিব যে আমাদের এই লেফট সাপোর্ট থেকে একটা, যেটা যেহেতু পুরাটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, পুরাটার জন্য একটা ইকুয়েশন চিন্তা করবো যে এই লেফট সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা সেকশন কাটতেছি, কাটলে সেখানে আমার ইকুয়েশনগুলো কি আসবে, মোমেন্টের ইকুয়েশন, অ্যাক্সিয়াল ফোর্সের ইকুয়েশন, শিয়ার ফোর্সের ইকুয়েশন কি আসবে আমি সেটা ডেভেলপ করব। তাহলে সেই ইকুয়েশনে এক্স এর মান, এখানে আমি যদি এক্স এর মান 0 বসাই, তাহলে আমার এখানে জাস্ট লেফটে কী মোমেন্ট আছে সেটা, মোমেন্ট, শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স আছে সেটা পাবো। এক্স এর মান যদি আমি 2.5 বসাই, তাহলে কি এখানে মিড পয়েন্টে কী আছে সেটা বসাবো। এক্স এর মান যদি আমি 5 বসাই, তাহলে এখানে জাস্ট বি সাপোর্টের জাস্ট লেফটে কী আছে সেটা পাবো, মানে একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। সোজা কথা, এখানে এটাই বলছে, সিন্স দ্য অ্যাপ্লাইড লোড ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য বিম, দিস সেকশন ইজ টিপিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইজ টু এনি সেকশন অ্যালং দ্য লেন্থ অফ দ্য বিম, মানে হচ্ছে যেহেতু পুরো সেকশনটাই হচ্ছে কিছুটা সিমেট্রিক টাইপের আর কি, টিপিক্যাল সেকশন, যে সব জায়গায় কি একই রকমই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, সো অ্যাপ্লাইজ টু এনি টিপিক্যাল অ্যালং দ্য লেন্থ অফ দ্য বিম, সো অ্যাট এ ভ্যারিয়েবল ডিস্টেন্স এক্স, মানে অ্যাট যে কোনো একটা ভ্যারিয়েবল ডিস্টেন্স এক্স 0 থেকে 5 এর মধ্যে, যেখানে এক্স এর মান হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে, ফ্রম পয়েন্ট এ ইজ টেকেন অ্যাজ কাট সেকশন, মানে যে কোনো একটা ভ্যারিয়েবল ডিস্টেন্স এক্স এ আমরা হচ্ছে এরকম কাট সেকশন নিতেছি, তাই ইকুয়েশন ফর্ম ফ্রম দ্য সেকশন ইজ ট্রু ফর দ্য হোল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পুরাটার জন্য এই ইকুয়েশনটা হচ্ছে, এই পুরাটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য এক্স এর মাধ্যমে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে সঠিক আর কি। সো এখানে এটাই করছে যে আমরা হচ্ছে এরকম একটা সেকশন কাটছি, এরকম ডিস্টেন্স একটা এক্স ধরছি, এখন এক্স এর মান যে কোনো জায়গায় হতে পারে, এখানে স্টার্টিং পয়েন্টে হতে পারে, একদম এখানে 5 মিটার দূরেও হতে পারে, তো সেই জন্য আমরা হচ্ছে এক্স এর এই ফিগারটা ড্র করছি, ফার্স্টে হচ্ছে এই ফিগারটা ড্র করছি, সেখান থেকে আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের এই যে শেয়ার ফোর্সের মান,
অ্যাক্সিয়াল ফোর্সের মান এবং মোমেন্টের মান এগুলো ক্যালকুলেশন করব। তো এই যে ফার্স্টে আমরা ড্র করছি, আমাদের লেফটে হচ্ছে এখানে পিন সাপোর্টে আর এক্স এর মান ছিল 0 এবং আর ওয়াই এর মান ছিল 7.5। তো এখানে 0 এবং 7.5 এবং পুরোটা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, সেটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার। তো এখন আমরা যদি অ্যাক্সিয়াল ফোর্সের কথা ফার্স্টে চিন্তা করি, অ্যাক্সিয়াল ফোর্স এই হরিজন্টাল ফোর্স যেটা, সেটার মান 0ই হবে, যেহেতু এখানে আর কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, শুধু এখানে একটা অ্যাক্সিয়াল ফোর্স আছে, সেটার মানও 0। সো অ্যাক্সিয়াল ফোর্সের মান ভ্যালু 0। এরপরে আসি হচ্ছে আমাদের শেয়ার ফোর্সটা। শেয়ার ফোর্সটা দেখেন এখানে 7.5 হচ্ছে, আপার। আমি হচ্ছে শেয়ার ফোর্সটাকে ধরে নিছি যে আমার শেয়ার ফোর্সটা হচ্ছে এটা 7.5 আপওয়ার্ড এবং হচ্ছে 3 কিলো নিউটন পার নিউটনটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো আমি ধরে নিছি যে আমার এই শেয়ার ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করতেছে। সো ডাউনওয়ার্ড শেয়ার ফোর্স, এর অপোজিট দিকে কী কী শেয়ার ফোর্স কাজ করছে? 7.5 আপওয়ার্ড কাজ করতেছে এবং 3 - 3 × x, যেহেতু x ডিস্টেন্স জুড়ে এই লোডটা কাজ করছে, তাহলে এখানে টোটাল লোডের মান কী হবে? এখানে টোটাল লোডের মান হবে 3 × যতটুকু ডিস্টেন্স জুড়ে কাজ করছে সেটা 3 × x। এবং দেখেন এখানে ওইটাই ধরছি আর কি। এটা আপনি যদি এইভাবে কনফিউজ লাগে যে এই লোডের অপোজিটে এটা, সেটা আপনি এখানে চাইলে এইভাবেও করতে পারেন, সামেশন অফ এফ ওয়াই নিয়েও করতে পারেন। সামেশন অফ এফ ওয়াই, আপনি যদি ভিটাকে ডাউনওয়ার্ড ধরছেন তো ভিটাকে কি মাইনাস ভি, ঠিক না? মাইনাস ভি তো লিখবেন সামেশন এফ ওয়াই, যেহেতু ভিটাকে আপনি ডাউনওয়ার্ড ধরছেন। এরপরে 7.5 আপওয়ার্ড, সো প্লাস 7.5, এরপরে কি 3 × x টা হচ্ছে কি ডাউনওয়ার্ড, সো -3x = 0। এইভাবে যদি কনফিউশন মনে হয় তাহলে আপনি এখানে ইকুয়েশন করেও এইভাবে করতে পারেন। তাহলে সেখানে আমরা কী পাবো? 3x v = 7.5 - 3x, এইভাবেই তো আসবে, কারণ ভি এর আগে মাইনাস, এটাকে আমরা ওইদিকে সাইড চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, তাহলে 7.5 - 3x। তো এইটা একটা ইকুয়েশন ডেভেলপ হয়ে গেলো আমাদের শেয়ারের মান বের করার জন্য। এবং এক্স এর মান আমরা যদি এখানে ইনপুট দিই, তাহলে আমরা যে কোনো পয়েন্টে আমাদের এই বিমের অ্যালংয়ে যে কোনো পয়েন্টে মান আমরা এক্স এর এই শেয়ারের মানটা বের করতে পারবো। এরপরে আসি মোমেন্টের ইকুয়েশন। সেমভাবে আমরা মোমেন্টের ইকুয়েশন ডেভেলপ করতে পারি, সেটা কেমনে করলাম আমি এখানে একটু করে দেখাই। আমি হচ্ছে এই আমার এই পয়েন্টে মোমেন্ট নিব, ঠিক আছে? আমি হচ্ছে আমার এই পয়েন্টে মোমেন্ট নিব, আমি এটাকে ধরে নিলাম এক্স পয়েন্ট আর কি, এক্স ডিস্টেন্স দূরে, যেহেতু আমি সামেশন অফ মোমেন্ট অ্যাট x = 0 নিব, ঠিক আছে? তাহলে নিলে সেখানে কী কী আসতেছে আমার ইকুয়েশন, মোমেন্টের ইকুয়েশনে আমি যদি দেখি যে 7.5 × এই পয়েন্টে মোমেন্ট নিতেছি আমরা, 7.5 × x, এবং এটা হচ্ছে ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে। সো ক্লকওয়াইজ দিকে রোটেট করলে প্লাস, যেহেতু 7.5 × x, এই জিরোটা তো কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না, মোমেন্ট দিবে আবার কি 3 কিলো নিউটন পার মিটার। তাহলে এটা মোমেন্ট কত দিচ্ছে, যে ফার্স্টে হচ্ছে আমার এই 3 কিলো নিউটন পার মিটারকে টোটাল লোডে নিয়ে যেতে হবে, টোটাল লোডটা হচ্ছে 3x, টোটাল লোডটা হচ্ছে 3 × x / 3x, এবং এটা কাজ করতেছে কোথায়, এই এক্স ডিস্টেন্সের মিড পয়েন্টে। সো এখানে আমার আবার মাল্টিপ্লাই করতে হবে কি, x/2 মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু এক্স ডিস্টেন্সের মিড পয়েন্টে এটা কাজ করতেছে এবং এটা রোটেট করতেছে কোন দিকে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। সো এটা হচ্ছে এই পয়েন্টটা মোমেন্ট নিচ্ছি আমরা, এই লোডটা এরকম কাজ করতেছে, তাহলে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ দিকে এটা রোটেট করতেছে। সো এর আগে আমরা হচ্ছে আবার মাইনাস দিয়ে নিলাম, এবং আমাদের মোমেন্ট এম যেটা আমরা বের করতে যাচ্ছি সেটা আমরা ধরছি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, মানে হচ্ছে -m = 0, ঠিক না? কারণ এটা হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিছি, আপনি চাইলে ক্লকওয়াইজ ডিরেকশনও ধরতে পারতেন। তো ক্লকওয়াইজ ডিরেকশন ধরলে এখানে কি এম প্লাস লিখতাম, তো অ্যান্সারে যেটা আসতো সেভাবে আমরা বুঝতাম যে আমাদের সাইনটা ঠিক আছে নাকি। তো এখান থেকে আমরা এখন এম এর মান পেয়ে যাই হচ্ছে, এম যেহেতু মাইনাস আছে এমটাকে হচ্ছে সাইড চেঞ্জ করে দিলাম জাস্ট, তাহলে m = 7.5x - 3x² / 2, এইটাই এখানে ইকুয়েশনটা লেখা হয়েছে। আপনারা যদি এরকম সরাসরি মুখে মুখে ক্যালকুলেশন করে এখানে m = না লিখতে পারেন, আপনারা চাইলে এরকম সাইডে এরকম সামেশন এফ ওয়াই সামেশন অফ মোমেন্ট অ্যাট এক্স এই ইকুয়েশনটা এইভাবে লিখতে পারেন আর কি, লিখে তারপরে ক্যালকুলেশন করবো। তাহলে এইখানে যে আমরা শেয়ার এবং মোমেন্টের ইকুয়েশন পাইলাম, দ্য ইকুয়েশন ফর শেয়ার v = 7.5 - 3x অ্যান্ড বেন্ডিং মোমেন্ট m = 7.5x - 3x² / 2, যেখানে হচ্ছে এক্স এর মান 0 > x > 5, মানে এক্স এর মান হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে আর কি, এটা এখানে বলা আছে। তো এখন আমরা এই ইকুয়েশন ইউজ করে অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো। যদিও এখানে অ্যাক্সিয়াল ফোর্স 0, সো আমি হচ্ছে এখানে অ্যাক্সিয়াল ফোর্সের মানটা শো করাই দিলাম, অ্যাক্সিয়াল ফোর্সের মান হচ্ছে পুরাটা জুড়ে আমার 0।
এরপর শেয়ার ফোর্স ডায়াগ্রামে আসি। শেয়ার ফোর্স ডায়াগ্রামে প্রথমে হচ্ছে আমার এই পয়েন্টে এক্স এর মান জিরো, আমার শেয়ারের ইকুয়েশন আমরা পাইছিলাম এটা 7.5 - 3x, এই পয়েন্টে আমার এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে আমার এক্স এর মান যদি আমি জিরো বসাই তাহলে আমার শেয়ারের মান এটা জিরো হয়ে যাচ্ছে, শেয়ারের মান থাকছে +7.5। তাহলে +7.5 আমরা এরকম উপরে উঠলাম, ঠিক আছে। এরপরে আমার তো চাইলে আমি এখানে এগুলা পয়েন্টও বের করতে পারি, ফর এক্সাম্পল এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 2.5 পয়েন্ট, এগুলা পয়েন্টও আমরা বের করতে পারি। তো আমরা সেটা না করে আমরা সরাসরি এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে বের করি। এক্স ইকুয়াল টু 5 করলে হচ্ছে কত আসতেছে, এক্স ইকুয়াল টু যদি আমরা 5 বসাই তাহলে শেয়ারের মান আসতেছে হচ্ছে 7.5 - 3 × 5, মানে 7.5 - 15, সেখান থেকে আসতেছে হচ্ছে -7.5। তো এখানে আমরা এই পয়েন্টে পাচ্ছি হচ্ছে -7.5 শেয়ারের মান। এখন কথা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে শেয়ার আসলো এটার শেপটা কেমন হবে। তো আমরা জানি যে আমাদের লোডিং ডায়াগ্রামে যদি রেক্টেঙ্গেল থাকে তাহলে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামে সেটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে যায়। তো এটাকে ট্রায়াঙ্গেল শেপ করার জন্য আমাদের সোজা কথা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রেট লাইন লাগবে। সো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রেট লাইন টানছি, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল। এখন কথা হচ্ছে দেখেন এখানে মিড পয়েন্টে এক জায়গায় আমাদের শেয়ারের মান জিরো হয়ে গেছে। তো এখন শেয়ারের মান জিরো কোথায় সেটা আমরা যদি বের করতে চাই, চাইলে আমরা এই ইকুয়েশনে শেয়ারের মান জিরো বসাই দিলে, ভি ইজিক্যাল টু যদি আমরা জিরো বসাই দিই তাহলে এক্স এর মান বের হয়ে আসবে, তাহলে আমরা পাবো শেয়ারের মান জিরো। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করা। তো সিমিলার ট্রায়াঙ্গেল যদি আমরা বা ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল আমরা যদি ইউজ করি, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করলে আমরা এখানে পাই কি, দেখেন এখানে হচ্ছে এই ত্রিভুজের লম্ব আমরা ধরে নিই যে এখানে আমাদের এটার নাম হচ্ছে এই ওয়াই ডিস্টেন্স দূরে যে হচ্ছে জিরো। তো সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ত্রিভুজের লম্ব ডিভাইড বাই এই ত্রিভুজের লম্ব ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের ভূমি ডিভাইড বাই এই ত্রিভুজের ভূমি হবে। তো আমরা এটাকে ধরে নিছি হচ্ছে আমরা এটা হচ্ছে ওয়াই, এই জিরো ডিস্টেন্স থেকে এটুকু হচ্ছে ওয়াই, তাহলে এটুকু কী হবে ওয়াই - 5। তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরি, এই ত্রিভুজের লম্ব কত, এই ত্রিভুজের লম্ব হচ্ছে 7.5 ডিভাইড বাই হচ্ছে এই ত্রিভুজের লম্ব, এটার মান দৈর্ঘ্যর মানটা নিতে হবে, মাইনাস প্লাস নেওয়া যাবে না, আমরা হচ্ছে দৈর্ঘ্যটা দেখতেছি, দৈর্ঘ্যটা হচ্ছে 7.5। সো এটাও 7.5 ইকুয়াল টু এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই - 5, মানে হচ্ছে এই ত্রিভুজের ভূমি ডিভাইড বাই এই ত্রিভুজের ভূমি, সেটা হচ্ছে ওয়াই বাই ওয়াই - 5। সো এখানে এটা 1 চলে আসতেছে, 1 ইকুয়াল টু ওয়াই মাইন ডিভাইড বাই ওয়াই - 5। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আবার ওয়াই - 5 ইজ ইকুয়াল টু ওয়াই, সেখান থেকে আমরা যদি ওয়াই - 5 ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি 2y ইজ ইকুয়াল টু 5, সো ওয়াই ইজ ইকুয়াল টু 2.5। তার মানে দেখা যাচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু 2.5 ডিস্টেন্সে হচ্ছে আমার শেয়ারের মান জিরো। তো এটাই বলছে যে ফ্রম ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল হেয়ার এক্স ইকুয়াল টু 2.5, মানে এক্স ইকুয়াল টু 2.5 এর শেয়ারের মান জিরো আসতেছে। অথবা আমরা এখানে যদি শেয়ারের মান জিরো বসে দিই এখান থেকে ইজিলি বের করা যায়, সেটা আপনি যেভাবে খুশি বের করতে পারেন। এরপর আসি হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে আমাদের মোমেন্টের মান কত আসে আমরা দেখি ফার্স্টে। আমাদের মোমেন্টের ইকুয়েশন হচ্ছে এম ইজ ইকুয়াল টু 7.5x - 3x² / 2। তো আমরা এই পয়েন্টে হচ্ছে আমাদের মোমেন্টের মান জিরো, সরি আমাদের এক্স এর মান জিরো, এক্স এর ভ্যালু হচ্ছে জিরো যদি আমরা বসাই তাহলে 7.5 × 0 - 3 × 0² / 2, মানে আলটিমেটলি মোমেন্টের ভ্যালু হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে শেয়ার এখানে পজিটিভ ছিল আর এখানে শেয়ার নেগেটিভ হয়ে গেছে, তো এই পয়েন্টে হচ্ছে আমার মোমেন্টের মান চেঞ্জ হবে। তো সেহেতু আমার এই পয়েন্টে মোমেন্টের মান কত আমার সেটা বের করতে হবে, মানে যেখানে শেয়ারের মান জিরো আসছে। নর্মালি যেখানে শেয়ার জিরো হয় সেখানে মোমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম হয় আর কি। তো আমি হচ্ছে এক্স ইকুয়াল টু 2.5 ডিস্টেন্সে এখন মোমেন্টের মান বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু 2.5 যদি আমি মোমেন্টের মান ক্যালকুলেশন করতে যাই, মোমেন্ট ইজ ইকুয়াল টু 7.5 × x হচ্ছে 2.5 - 3 × 2.5² / 2, এটাই আমি এখানে লিখছি আর কি, যে 7.5 × 2.5 - 3 × 2.5² / 2, এটা করলে আসতেছে 9.375। তার মানে এই পয়েন্টে আমার মোমেন্টের মান 9.375। এখন কথা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত শেপটা কেমন হবে, কার্ভ হবে না এরকম স্ট্রেট লাইন হবে না কি হবে। তো আমরা জানি যে নর্মালি ট্রায়াঙ্গেল থাকলে, পড়ে আসছি আগে, যে আমাদের যখন শেয়ার ফোর্স ডায়াগ্রামে ট্রায়াঙ্গেল থাকে তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সেটা কার্ভ হয়ে যায়, 2 ডিগ্রি কার্ভ হয়ে যায়। তো আমার এখন এখানে
কার্ভ হয়ে যায়, এখন কোন কার্ভটা হবে, পজিটিভ ইনক্রিজিং, পজিটিভ ডিক্রিজিং, কোন কার্ভটা। তো এখানে আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি, শেয়ার ফোর্সের মানটা হচ্ছে পজিটিভ এবং শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে ডিক্রিজ করছে। সো আমাদের এটার এগেনস্টে এখানে যে কার্ভটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ডিক্রিজিং কার্ভ, পজিটিভ ডিক্রিজ করছে। সো এটার এগেনস্টে আমার যে কার্ভটা হবে সেটা হচ্ছে পজিটিভ ডিক্রিজিং কার্ভ। আমরা জানি পজিটিভ ডিক্রিজিং কার্ভ কেমন, পজিটিভ ডিক্রিজিং কার্ভটা হচ্ছে এরকম, তাই না? সো আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এরকম পজিটিভ ডিক্রিজিং কার্ভ হলো, ঠিক আছে, এরকম পজিটিভ ডিক্রিজিং কার্ভ হবে। এরপরে আবার কি, এরপরে আবার এই পয়েন্টে এক্স ইকুয়াল টু কত, এইখানে হচ্ছে এক্স ইকুয়াল টু ফাইভ। তো মোমেন্টের ইকুয়েশন আমি এক্স ইকুয়াল টু যদি ফাইভ বসাই তাহলে 7.5 × 5 − 3 × 5² / 2, এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে জিরো আসতো সেই পয়েন্টে, ঠিক আছে। তো জিরো আসলে এখন আমার কথা হচ্ছে এখান থেকে এটুকু কী হবে, আবারও দেখি আমার শেয়ার ফোর্স জায়গা আমি এখান থেকে এটুকুতে আছে ট্রায়াঙ্গেল আছে, সো এখানে হচ্ছে এখান থেকে এটুকুতে আমার যেহেতু ট্রায়াঙ্গেল আছে সো এখানে একটা কার্ভ হবে এবং সেটা কি 2° কার্ভ। তো সেই কার্ভটা হচ্ছে আমরা ড্র করবো। এখন কথা হচ্ছে এখান থেকে এখানে কীরকম কার্ভ হবে, এরকম হবে না এরকম হবে, তো সেটা আমরা কীভাবে পাচ্ছি, এটা হচ্ছে আমার এখানে এরিয়াটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ এবং ভ্যালু কী হয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এটা ইনক্রিজ করছে, নেগেটিভ ইনক্রিজ করছে। সো এখান থেকে এই পয়েন্টে আমার নেগেটিভ ইনক্রিজিং কার্ভ হবে, নেগেটিভ ইনক্রিজিং কার্ভ কমন, নেগেটিভ দিকে ইনক্রিজ করলে এরকম না, সো আমার নেগেটিভ ইনক্রিজিং কার্ভ হবে, এখান থেকে এখানে এরকম নেগেটিভ ইনক্রিজিং কার্ভ হবে, এটা জিরো হয়ে গেলো।